আসসালামু আলাইকুম। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সংক্ষিপ্ত পরিচিতি। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1962 সালে স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পর থেকে এটি বাংলাদেশের কারিগরি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। শিক্ষার মান তুলনামূলকভাবে ভালো হওয়াতে এবং কেরিয়ার গঠনে উক্ত শিক্ষার অত্যাধিক চাহিদা থাকায় মেধাবী শিক্ষার্থীরা দিন দিন কারিগরি শিক্ষার দিকে ঝুঁকছে। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী এবং বিখ্যাত দর্শনীয় স্থান শালবন বিহারের পাশে কুমিল্লার শিক্ষা অঞ্চল নামে পরিচিত কুটবাড়ির বুক গেসে 26 একর জায়গা জুড়ে অবস্থিত। মূল ক্যাম্পাসে 3 তলা বিশিষ্ট একাডেমিক ও প্রশাসনিক ভবন, 3 তলা বিশিষ্ট পুরাতন একাডেমিক ভবন, 3 তলা বিশিষ্ট কম্পিউটার ভবন, 6টি বড় ওয়ার্কশপ, 1টি বিশাল লাইব্রেরি ল্যাবরেটরি, 800 আসন বিশিষ্ট 1টি অডিটোরিয়াম, 1টি মসজিদ ও মূল ভবনের সামনে রয়েছে শহীদ মিনার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এছাড়াও ছাত্রদের জন্য 2টি এবং ছাত্রীদের জন্য 1টি আবাসিক হল রয়েছে। আবাসিক হলগুলোর পরিবেশ অত্যন্ত মনোরম ও সুন্দর, যা শিক্ষার জন্য উপযোগী। আবাসিক হলের সামনে রয়েছে 1টি বিশাল আকৃতির পুকুর। শিক্ষক কর্মচারীদের জন্য রয়েছে সরকারি বাসভবন। ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলার জন্য রয়েছে 1টি বিশাল মাঠ। মাঠের পশ্চিম পাশে 1টি পেভিলিয়ন রয়েছে, যাতে করে দর্শনার্থীরা খেলাধুলা উপভোগ করতে পারে। আম, জাম, কাঁঠাল, শাল, সেগুন, গজারি, দেবদারু, কদম, নিম ইত্যাদি বনজ ঔষধি ও ফল বৃক্ষ পরিবেষ্টিত ক্যাম্পাসটিতে বর্ষায় সবুজায়নের দ্বারা এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। অত্র ইনস্টিটিউটে মোট 6টি টেকনোলজি চালু রয়েছে। টেকনোলজিগুলো হলো সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি এবং কম্পিউটার টেকনোলজি। 6টি টেকনোলজিতে প্রতি শিফটে 500 জন করে মোট 1000 জন করে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। সিভিলে 100 100 করে 200, ইলেকট্রিক্যালে 100 করে 200, মেকানিক্যালে প্রথম শিফটে 100, দ্বিতীয় শিফটে 100 এবং করে 200, পাওয়ারে 50 50 করে 100, ইলেকট্রনিক্সে 50 50 100, কম্পিউটারে 100 100 করে 200 করে মোট 1000 জন শিক্ষার্থী ভর্তি ব্যবস্থা রয়েছে। বর্তমানে প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত প্রায় 3500 জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। প্রতিটি টেকনোলজির জন্য রয়েছে আলাদা আলাদা একাধিক আধুনিক ল্যাব ও সব। এই ইনস্টিটিউটে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি কুকারিকুলামের কার্যক্রমের আওতায় বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটিং, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ইত্যাদিতে অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে। এই প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ শেষে ডুয়েট সহ দেশ বিদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে আসছে। 1962 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে ইনস্টিটিউট থেকে পাশ করা প্রচুর সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ বিদেশে দক্ষতা ও সুনামের সাথে কাজ করে কারিগরি শিক্ষার প্রসার সহ উৎপাদন ও প্রযুক্তির মান উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। নির্মাণ শিল্পের বিভিন্ন উপকরণ অত্র প্রতিষ্ঠানের টেস্টিং ল্যাব সমূহ পরীক্ষা করে সামাজিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি এতদ অঞ্চলে শিল্পায়ন ও আধুনিকায়নে অবদান রাখছে। ক্লাসের সময়সূচি: প্রথম শিফটে সকাল 8টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত, দ্বিতীয় শিফটে ক্লাস হয় দুপুর 1টা থেকে 1টা 15 থেকে বিকাল 6টা 30 পর্যন্ত। ভর্তির যোগ্যতা: SSC দাখিল, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সকল শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে ছাত্রদের জন্য উক্ত পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে ন্যূনতম 300, ছেলেদের কমপক্ষে GPA 3 পেতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিতে ন্যূনতম GPA 3 সহ মোট GPA 2.50 পেতে হবে। আবেদন করার পর কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক মেধা তালিকা অনুসারে ভর্তির কার্যক্রম সম্পাদন হবে। শিক্ষা ব্যবস্থা: এখানে মোট শিক্ষাবর্ষ 4টি, প্রতি 2 সেমিস্টার 1 শিক্ষাবর্ষ ধরা হয়, মোট সেমিস্টার 8টি। পড়াশোনার ব্যয়: সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠানের তুলনায় এখানে পড়াশোনার ব্যয় তুলনামূলক কম। উপবৃত্তি: সকল বিষয়ে উত্তীর্ণ ছাত্র এবং সকল ছাত্রীদের সরকার কর্তৃক নির্ধারিত সেমিস্টারে 4000 করে উপবৃত্তি প্রদান করা হয়। অন্যান্য সুবিধা: রাজনীতিমুক্ত, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাস, রোবা স্কাউট সহ ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক সংগঠন রয়েছে, ক্যাম্পাস CCTV ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আধুনিক সরঞ্জামাদি সম্পন্ন প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা, আধুনিক লাইব্রেরি রয়েছে, ইনডোর গেমসের ব্যবস্থা রয়েছে। পলিটিং সম্বন্ধে আরও যদি জানতে চান আপনারা, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং যে কোনো তথ্যের জন্য কমেন্ট করুন। ধন্যবাদ।